বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার 9 ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে 8 তারিখের ঘটনার নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 3টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং 3:20 স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।